দুর্গা পূজার সমাপ্তি উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাগর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ছান্দি, বাচারি, জয়নগর ও কোষাসহ বিভিন্ন প্রকাশের 100 বেশি নৌকা অংশ নেয়। এর মধ্যে নারীরা অংশ নেয় 5টি নৌকায়। গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন বয়সের লাখো মানুষ নৌকা বাইচ উপভোগ করতে হাজির হন। পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। 150 বছর ধরে এই নৌকা বাইচ হয়ে আসছে। এছাড়া পটুয়াখালী শহরে লোহালিয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। পৌর এলাকার 5টি পূজা মণ্ডপের নামে 5টি নৌকা এতে অংশ নেয়। বাইচ দেখতে ভিড় করেন নারী শিশুসহ হাজারো মানুষ।